অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আলী ইমাম মজুমদার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন আলী ইমাম মজুমদার বিএনপির সময়ে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের ক্যাবিনেট সচিব ছিলেন